بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে মুমিনের জেলখানা বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হয়েছে পৃথিবী মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। প্রকৃত মুমিন সর্বদা নেক কাজ করে এবং অন্যকেও সে নেক কাজের প্রতি উৎসাহিত করে। সূরা রাদের 20 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা উলুন আলবাব বা জ্ঞানী মুমিনদের আটটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। বৈশিষ্ট্যগুলি হল, এক নম্বর, আল্লাহর সাথে করা অঙ্গীকার রক্ষা করা। দুই নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তিন নম্বর, আল্লাহকে ভয় করা। চার নম্বর, পরকালের বিশ্বাস ও ভয় থাকা। পাঁচ নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করা। ছয় নম্বর, নামাজ আদায় করা। সাত নম্বর, প্রকাশ্য ও গোপনে সাদগা করা। আট নম্বর, ভালোর মাধ্যমে মন্দের প্রতিরোধ করা। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পক্ষ থেকে তোমরা তোমার উপর যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে সে আর অন্ধ কি সমান, উপদেশ গ্রহণ করে শুধু বিবেকবুদ্ধিহীন সম্পন্ন ব্যক্তিরাই, যারা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না, আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে আদেশ করেছেন যারা তা অটুট রাখে, ভয় করে তাদের রবকে এবং ভয় করে কঠোর হিসাবকে, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, নামাজ আদায় করে, আমি তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা ভালোর দ্বারা মন্দ দূর করে তাদের জন্য শুভ পরিণাম। যে জাতি নিজেদের অবস্থা পরিবর্তন করে না, আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না। মানুষ ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করলে আল্লাহ সেই চেষ্টায় সাহায্য করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না, এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। দুনিয়ায় জালিমরা অনেক সময় কিছুকালের জন্য ছাড় পায়, কিন্তু তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় না। আল্লাহ জালিমের জুলুম সম্পর্কে বেখবর নন। দুনিয়ায় না হলেও পরকালে তারা তাদের কাজের পরিণতি ভোগ করবেই। আল্লাহ তাআলা বলেন, আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না। আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখসমূহ পলকহীন তাকিয়ে থাকবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন দান করুক এবং ভালো পথে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।